ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আমি রূপালী। আমি শুভজিৎ, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এতদিন বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমরা ব্লগ করতে পারিনি। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ করা যাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা রবীন্দ্রসদন এসেছি একটা কাজে। তো বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, তোমরা অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি এবং কি করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বেলগুড়িয়া স্টেশনে চলে এসেছি। আমাদের রবীন্দ্রসদনের কাজটা যেটা ছিল ওটা হয়ে গেছে, তো এবার যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভৈরব গাঙ্গুলী কলেজের একদম ঠিক পাশের গলিতেই। সেখানেই রয়েছে দোকানটা ফুড প্লাজা, তো ওখানেই রয়েছে বিভিন্ন ধরনের কম্বো। তো তোমরা চলো আমরা দোকানটাও দেখি এবং দোকানের ভেতরে আমরা কী খাবো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আমরা এসেছিলাম ফুড প্লাজাতে, দেখতেই পাচ্ছ একটা মিশরের থিম ভেতরে, ওয়ালগুলো বেশ সুন্দর ডেকোরেশন করা। পুরোটাই মিশরের থিম, অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। তো এই যে ফুড প্লাজার মেনু, যদিও আমরা এখান থেকে অর্ডার করছি না, তাও তোমাদের দেখিয়ে রাখি। নেক্সট পেজ। এটা ফুড প্লাজার ফ্যামিলি রেস্টুরেন্টের মেনু কার্ড। এটা স্টার্টার, এদিকে রাইস আর নুডলস রয়েছে, আর এদিকে মেন কোর্স, অনেক অপশান আছে। তো এসে গেছে আমাদের ননভেজ কম্বোটা, চাউমিন আর চিলি চিকেন। দেখতেই পাচ্ছ চাউমিনের কোয়ান্টিটি, কোয়ালিটিও বেশ ভালো। দুটো বেশ বড়ো বড়ো পিসে চিকেন দেওয়া হয়েছে, স্যালাডও দেওয়া হয়েছে সাথে।
আর এটা হচ্ছে আমাদের ভেজ কম্বো, ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি পনির সাথে স্যালাড। পনিরের পিসগুলো বেশ বড়, তাই জন্য দু পিস দিয়েছে। অনেক জায়গায় এটাকে আবার চার পিস করে, খেতেও বেশ টেস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। Till then, stay tuned.